হ্যাঁ, 6 দিয়ে তো আমরা 6, আমি তো সিসিতে পড়ে আসলাম। আচ্ছা একটা নিলাম, আর আরো যদি ইমেজ নিতে চাই, আরো ইমেজ নেই ধরেন, এই ইমেজটা নিব। সাইম ভাই কটা নিয়ে করবেন বলেন? চারটা নিয়েছি অলরেডি। এই যে আচ্ছা দেখেন, এখানে পাঁচটা ছবি ইউজ করেছি আমি, পাঁচটা কিন্তু দেখতে পাচ্ছেন একটাই। কোনটা দেখতে পাচ্ছেন? শুধু উপরেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওইটা পরের ব্যাপার। তো আপনার যদি এই টাইম লাইনটা যদি না থাকে, আপনি উইন্ডো থেকে টাইম লাইনটা নিয়ে আসবেন। আমি টাইম লাইনটা ক্রস করি, একটু দরকার আছে যদি আমি ক্রস করি। আচ্ছা, দেন উইন্ডো থেকে যখন টাইম লাইনে যাবেন, আচ্ছা এখন ছবি আছে দেখেন, নাহলে এখানে আপনাকে দেখাবে সে যে ফ্রেম অ্যানিমেশন না ভিডিও অ্যানিমেশন। আপনি ফ্রেম অ্যানিমেশন সিলেক্ট করে কাজ করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে ছবি কয়টা? পাঁচটা। তাহলে আমার ফ্রেম দরকার পড়বে কয়টা? পাঁচটা ফ্রেম দরকার পড়বে। তো আমি এখান থেকেই আমি পাঁচটা ফ্রেম নিয়ে নিতে পারি, এই যে পাঁচটা, ঠিক আছে, পাঁচটা ফ্রেম। আবার ওইখান থেকেও নিতে পারি, এই যে দেখেন নিউ ফ্রেম নিতে পারি। ওকে, এখন ব্যাপার আসবে যে আপনি কোন ফ্রেমে কোন ছবিটা দেখাবেন। যে আমার ফার্স্ট ফ্রেম, ফার্স্ট ফ্রেমে এই ছবিটা যদি থাকতে চায়, আচ্ছা আমরা একেবারে যদি এটাকে প্রথম যদি ধরি, এটা হচ্ছে প্রথম, তাহলে ফার্স্ট ফ্রেমে আছে এটা। সেকেন্ড ফ্রেমে আসেন, সেকেন্ড ফ্রেমে এসে এটার চোখ বন্ধ থাকবে, দেখা যাবে কোন ছবিটা, এটা দেখেন দুই নম্বরটা। থার্ড ফ্রেমে আসেন, প্রথম দুইটা বন্ধ থাকবে, তৃতীয়টা দেখা যাবে, তাহলে প্রথম দুইটার চোখ বন্ধ। চতুর্থ আসেন, প্রথম চারটা, প্রথম তিনটার চোখ বন্ধ। পঞ্চমে আসেন, প্রথম চারটার চোখ বন্ধ। ঠিক আছে, ছবি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন 0.3 সেকেন্ড আছে, দেখেন। স্পিডটা একটু কমিয়ে দিই, কারণ বোঝা যাচ্ছে না, খুব দ্রুত যাচ্ছে। শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে, আচ্ছা 1 সেকেন্ড করেই দেই, তাহলে একটা দেখে মানে একটু থেমে থেমে হবে। ঠিক আছে, ইজি না? আগেরটা চাইতে ইজি কিন্তু। ঠিক আছে, এখন সেভ করার সময় আপনাকে আবার ইয়ে করতে হবে, সেভ ফর ওয়েব থেকে। সেভ ফর ওয়েব কোথায়? এটাতে সেভ ফর ওয়েব পাই না আমি খুঁজে, না শর্টকাট তো আছে কিন্তু এখানে সেভ ফর ওয়েব থাকে। এক্সপোর্টে দিয়ে দিছে না? হ্যাঁ এখানে দিয়ে দিছে সেভ ফর ওয়েব। আমরা শর্টকাট জানি, কন্ট্রোল অল্টার শিফট এস, মানে যা আছে কি কন্ট্রোল শিফট অল্টার এস। তারপর এখান থেকে হচ্ছে আপনার অবশ্যই জিআইএফ, ঠিক আছে, এগুলো না আছে করার দরকার নেই। 1280x700, ঠিক আছে, সেভ। ফেসবুকে সরাসরি জিপ দিলে কিন্তু হবে না, ইয়ে দেখা যাবে না। আপনি gp.com এ আপলোড করে তারপর লিঙ্কটা শেয়ার করবেন। লিঙ্ক শেয়ার করলে কেউ লিঙ্কে যাইতে হবে না, জাস্ট ওখানে ক্লিক করলে ফেসবুক থেকেই সে দেখতে পাবে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান, এই যে দেখেন এটা জিআইএফ তৈরি হয়েছে, দেখেন দেখা যাচ্ছে কি? তো বিভিন্ন যে আচ্ছা বিভিন্ন ইয়েতে ওয়েবসাইটে দেখা যায় না এগুলো, তো ওই তো মনে করেন আপনি এখন তৈরি করতে পারবেন। কয়েকটা ভিডিও আছে দেখবেন, আশা করি যাবে 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 যাবে। আর উনি চাচ্ছে যাকে স্লাইডের জায়গায়, এমনিতে স্লাইডের কোড ইউজ করে, তো কোড ইউজ না করে এখন চাচ্ছে এরকম হবে কিন্তু সেটা।
আচ্ছা কি জানি একটা জিনিস, আচ্ছা দেখেন এটা আপলোড করবেন কিভাবে, আপনাকে যেতে হবে gp.com, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিলে ভালো। অ্যাকাউন্ট খুলে নিলে যে জিনিসটা হবে আপনার, আবার যখন লগ ইন করবেন সবগুলো পেয়ে যাবেন ওইখানে। কিন্তু এখন আমি যখন আপলোড করবো পরে আবার ওই লিঙ্কটা, আচ্ছা আপলোড করি আমি, দেখেন ব্রাউজ, একটু সময় নিচ্ছে দাঁড়ান আসলে। হ্যাঁ এই যে ওপেন, তারপর দেন আপলোড দেন। স্লাইডার করতে হবে না, আবার একটা কথাও আছে যে স্লাইডার অনেক সময় কি হয় যে লিংক দেওয়া থাকে যে একটা ইমেজে ক্লিক করবেন আর একটা ইমেজে একটা পেজে চলে যাবেন বা ইয়ে, এটা তো এটা দিয়ে পারবেন না। হ্যাঁ না থাকলে এটা ইউজ করতে হবে। হ্যাঁ দেখেন আপলোড হয়ে গেছে, এখন দেখেন উপরে দেখেন একটা লিঙ্ক দিছে আপনাকে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আপনি এখন ফেসবুকে যদি শেয়ার করেন, ঠিক আছে এটাই। প্রথমে লিঙ্ক তো নিচে দেখাবে আর পাশাপাশি হচ্ছে আপনাকে উপরে লেখা থাকবে জিআইএফ লেখা থাকবে, আর জিআইএফ এ ক্লিক করলে আপনি ওই লিঙ্কে আর যাওয়া লাগবে না, ওইখানেই ফেসবুকেই সে দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ অটো চলতে থাকে, আমি মোবাইল দিয়ে যেগুলো করি দেখছি ইয়ে হয় আপনার, ও না ওখানে আমি দেখছি মোবাইলে দেখছি জিআইএফ লেখা থাকে, ওখানে ক্লিক করলে আচ্ছা